হঠাৎ করেই হচ্ছে নদীর পানি বেড়ে গেছে দেখেন যে গতকালকেও হচ্ছে এই যে ঘাস যেটা দেখতেছেন এই যে কচুরিগুলো এই জায়গাটাতে পানি ছিল আজকে দেখেন এই যে কো পর্যন্ত পানি উঠে গেছে কলা গাছগুলো পর্যন্ত উঠে গেছে পানি বেড়ে যাওয়ার কারণ হচ্ছে যে বৃষ্টি হয়েছে গত দুই দিন বেশ ভালো বৃষ্টি হয়েছে তো যার কারণে হচ্ছে পানিটা বেড়ে গেছে আর হচ্ছে সপ্তাহব্যাপী বৃষ্টির পূর্বাভাস আছে পনেরো থেকে সত্তর তারিখে রংপুর বিভাগে প্রচুর বৃষ্টির আবহাওয়াতে আবার পূর্বাভাসে যেটা বলা হয়েছে আর এই মাসে মনে হয় চারশো মিলিমিটারের উপরে বৃষ্টির পূর্বাভাস রংপুরে তো এই অঞ্চলে আবার একটা বন্যা হয় কি না কারণ আমরা কিন্তু একটা বন্যার অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি দেশের দক্ষিণ পূর্বাঞ্চল বিশেষত ফেনি নোয়াখালী কুমিল্লা চট্টগ্রামের কিছু অংশ ফেনী লক্ষ্মীপুর এই জেলাগুলো কিন্তু অলরেডি ফ্লাড এফেক্টেড তো এর মধ্যে আবার যদি আমাদের উত্তরবঙ্গে বন্যা হয় আল্লাহ ভালো জানেন আমরা জানি না হবে কি হবে না আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দেখা যাক আল্লাহ কী রাখছেন আমাদের নসিবে তবে পানি একটু বাড়ছে হুম এই যে গতকালকে হচ্ছে এই যে আমি মাচা দিব এখানে লাউর মাচা হবে হুম তো এই মাচার জন্য গতকালকে এই খুঁটি দিছে আজকে এই যে এখানে এটার উপরে এই যে মাচা হবে এদিকটা এখানে থাকবে লাউ গাছ বস্তার মধ্যে এই এখানে মাছার মধ্যে উঠবে এই যে খুঁটি দেওয়া হয়েছে দেখেন এই যে কত বড় বড় বাসটা আল্লাহ ভরসা কারণ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী উত্তম হেফাজতকারী আমাদের কিছু বলার বা করার নাই আমরা শুধু আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহর কাছে চাই দোয়া করি প্রেয়ার হ্যাঁ দোয়া করি আল্লাহ যেন বিপদ না দেন আমাদেরকে আরেকটা যেন মানবিক বিপর্যয়ের সৃষ্টি না হয় এতটুকুই আল্লাহ ভরসা